হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তার, ডাক্তার ডাক্তার ডাক্তার। ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি সেটা একটু প্রথমে বলিনি, যে একটা ক্যাঙ্গারুর একটা পেটের মধ্যে যে থলি আছে তার মধ্যে ক্যাঙ্গারুর বাচ্চাটা বসে থাকে, এবং আস্তে আস্তে যখন বাচ্চাটা ওই থলির মধ্যে থেকে বড় হয় তখন বাচ্চাটা ওখান থেকে বেরিয়ে যায়। এই পদ্ধতিটা মানুষের সন্তান প্রসবের পরে, বিশেষ করে যারা ছোট্ট শিশু মানে কম ওজনের স্বল্প ওজনের শিশু জন্মায় তাদের জন্য এটা খুবই উপকারী। এবং সেই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কেমন করে নেবে, তাহলে একটা জিনিস জানতে হবে যে আমাদের দেশে নবজাতকের মৃত্যু একটা বিরাট অংশ হলো স্বল্প ওজনের শিশু। স্বল্প ওজনের শিশু বিশেষ করে আমরা যেটা বলবো যে 2.5 কেজি সাধারণত ওজন হওয়া উচিত নর্মাল বেবির, বা তার অধিক একটু হতে পারে, তার নিচে যদি হয়ে যায় সাধারণত স্বল্প ওজনের শিশু বলি। এই শিশুগুলোর যেটা হয় যে ওরা সাধারণ যে পরিবেশে আমরা যদি বাচ্চাটাকে বিছানায় রাখি, মায়ের কোলে না রেখে বা মায়ের বুকের মধ্যে না রেখে, তাহলে দেখা যায় ওই বাচ্চাটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, তার অন্য রকম প্রতিক্রিয়া হয় এবং অনেক সময় মৃত্যুও হতে পারে। কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ারের যেটা সুবিধা যে এটা একটা ইনকিউবেটরের মতন কাজ করে, তার কারণ বাচ্চাটাকে হওয়ার পরে স্বল্প ওজনের শিশু যেটা হয় হওয়ার পরে যেটা করা হয় সেই বাচ্চাটাকে মায়ের বুকে বিশেষ করে মানে বলতে গেলে ব্লাউজের মধ্যে ঢুকিয়ে যে বাচ্চাকে রাখা, এবং যাতে সব বাচ্চার গা থেকে তাপমাত্রা বেরিয়ে না যায়, এবং মায়ের যে শরীরের তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে সন্তানের জন্য একদমই উপযোগী। কাজে এই স্বল্প ওজনের শিশুর জন্য আমরা যেটা মনে করি যে সকলের জন্যই এটা করা উচিত যে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা। এতে যেটা হয় যে আমরা বলি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মানে মায়ের ত্বকের সাথে শিশুর ত্বকের যে স্পর্শটা হয় তাতে দেখা যায় যে অনেকগুলো উপকারিতা আছে। 1 নম্বর যে তাপের যে বিনিময়টা হয় সেই তাপের বিনিময়ে বাচ্চাটা সতেজ হয়ে ওঠে। আরেকটা কি যে বাচ্চা দেখা যায় যে এই বাচ্চারা খুব সহজেই সজীব হয়ে ওঠে, সে নিরাপত্তা পায়, সে মায়ের দুধ খাওয়া সেটার সাথে সাথে কিন্তু মায়ের দুধটাকে দিতে হবে। আর যাতে শরীর থেকে তাপমাত্রা বেরিয়ে না যায়, আমরা বলি যে তাপমাত্রা বেরিয়ে গেলে হাইপোথার্মিয়া বা ঠান্ডা হয়ে যায়, বাচ্চা ঠান্ডা হয়ে গেলে অনেক সময় বাচ্চা মারা যায়। তাহলে মায়ের বুকে 1 নম্বর থাকলো, সে সবসময়ই মায়ের যত্ন পাচ্ছে, মায়ের শরীরের তাপমাত্রার সাথে তার তাপমাত্রার বিনিময় হচ্ছে, বাচ্চাটা গরম অবস্থায় থাকছে, যে উষ্ণতা আপনি ইনকিউবেটর দিলেও সেই উষ্ণতা আপনি আনতে পারবেন না, যেটা এই ন্যাচারাল মায়ের শরীরের তাপমাত্রায় থাকে। এখন কথা হলো ক্যাঙ্গারু মাদার কেয়ার মাকে সবসময় মায়ের বুকের মধ্যে সন্তানটিকে বেঁধে রাখবেন। এখানে যেটা করা হয় যে এই পদ্ধতিতে যে সাধারণত মায়ের যে ব্লাউজ পরা থাকে সেটা ঢিলা করা হয় বা সেটা খুলে দিয়ে বাচ্চাটাকে মায়ের বুকের মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে বাচ্চার মুখখানা একদিকে করে এবং মাথাটাকেও একটু টুপি দিয়ে ঢেকে দিতে হয়, আর বাচ্চাটাকে এই মা এবং বাচ্চা দুজন মিলেই একটা কাপড়ের মধ্যে আটকে থাকবে, এবং তাহলে দেখা যাবে যে মা এবং বাচ্চা একই কাঁথা কাপড়ের মধ্যেই বাচ্চাটাকে থাকবে। এটা বেঁধে নেওয়ারও বুদ্ধি আছে, সেভাবে করা যায়। এখন কথা হলো যে মাকেও তো গোসল করতে হবে, তাকে খেতে হবে, তাকে টয়লেটে যেতে হবে, তাহলে তখন বাচ্চাটা কী হবে? এই জন্য দেখা যায় যে বাসায় যে কেউ, সেটা বাবাও হতে পারে, তার শাশুড়ি হতে পারে, দাদাও হতে পারে, সবাই এই কেয়ারটা দিতে পারে। তার কারণ কথা হলো যে যে কোনো মানুষের ত্বকের সাথে ত্বকের যে তাপমাত্রাটার বিনিময়, তো সেইভাবে কাজে ওই ছোট্ট যেমন ধর 2 কেজি বা 1 কেজি ওজনের 1.25 কেজি ওজনের বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটাকে সবসময়ই যে আপনি 1 ঘন্টার জন্য হয়তো মা গেলেন, এইটুকুন সময় তার জন্য ইয়ে করা, বাইরে রাখাটা ঠিক হবে না। কাজে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে বাচ্চাটা তাপমাত্রা, তার নিউট্রিশন যেটা বলল মায়ের দুধ খাচ্ছে, এবং এর সাথে মানুষেরই বাচ্চা তো মানুষ যখন জন্মায় সে কিন্তু অনেক বুদ্ধি নিয়েই জন্মায়, সে কিন্তু চায় মায়ের বুকে থেকে যে সেই নিরাপত্তা চায়, সে চায় যে মা যেমন নিরাপদ সেই মায়ের পেটে ছিল, সে কিন্তু সেই নিরাপত্তাটাও চায়। কাজে সেটা মনে করে যে আমি মায়ের কাছেই আছি। কাজে এই পদ্ধতিটা যে খুব কঠিন তা না, এটা সহজেই হয়তো এটা আমি দেখিয়ে দিতে পারলে খুব ভালো হতো। তবু আমি বলবো যে বাচ্চাটাকে মায়ের বুকে নিয়ে অনেক সময় বড় ওড়না বা কিছু দিয়ে এটা বাচ্চাটাকে বেঁধে রাখলেন, অথবা ছোট্ট একটা ডায়াপার বাচ্চাকে যদি পরিয়ে নেন, আর মা আর বাচ্চা একই কাপড়ের মধ্যে, একই শাল বা একটা চাদরের নিচে থাকবে, কাঁথা কাপড়ের মধ্যে থাকবে, এবং এইভাবে বাচ্চাটাকে রাখলে খুব তাড়াতাড়ি বাচ্চাটা বেড়ে উঠবে। এবং কত দিন রাখবেন, কথা হলো যে যতদিন বাচ্চার প্রয়োজন। নিজেই বাচ্চা একসময় সতেজ হয়ে উঠবে, বড় হয়ে উঠবে, সে আর ওই থলির মধ্যে যেরকম ক্যাঙ্গারু বাচ্চাটা বেরিয়ে যায়, এই বাচ্চাও আর থাকবে না, সেও বেরিয়ে আসতে চাইবে। কাজেই এই পদ্ধতিটা এখন সারা পৃথিবীতেই এই পদ্ধতিটা ব্যবহার করে অনেক উপকার পাওয়া যাচ্ছে, যে স্বল্প ওজনের শিশু বাঁচাতে অনেক সুবিধাও হচ্ছে, আর ইনকিউবেটরের মতন এত দামি যন্ত্রেরও প্রয়োজন পড়ছে না। আর ইনকিউবেটরে আপনি কয়টা বাচ্চা রাখবেন, সবাইকে তো আর সেইভাবে আনাও সম্ভব না। আর বাসা বাড়িতে যারা হচ্ছে, বিশেষ করে তাদেরকে আমি বলবো যে বাচ্চা ছোট হলেও, খালি ছোট বাচ্চা বলে না, আমি বলবো যে যে কোনো বাচ্চা হলেই মায়ের বুকেই রাখবেন। মায়ের বুকে রাখার অনেকগুলো সুবিধা আছে, এটা যেমন বাচ্চার দিকে সুবিধা আছে, মায়ের দিকেও সুবিধা আছে। মায়ের যেটা হয় যে শিশুর ত্বকের সাথে যখন মায়ের ত্বকের স্পর্শ হয়, সেই স্পর্শে মায়ের শরীরের মধ্যে একটা তরঙ্গের সৃষ্টি হয়, যে তরঙ্গটা তার মস্তিষ্কের যে আমাদের গ্রন্থিগুলো আছে সেখান থেকে কিছু হরমোন রিলিজ করতে সাহায্য করে। সেই হরমোনগুলো বাচ্চা সে মায়ের দুধের উপর কাজ করে এবং মাকে শান্ত করে আনে এবং মায়ের দুধ তৈরিতে সাহায্য করে। কাজেই এবং সেই হরমোনের যে প্রভাব থাকে সেটা মায়ের জন্য উপকারী এবং শিশুর জন্য উপকারী। সেজন্য আর দেখা যায় অনেক মা বলে যে আমার প্রথম একদিন দুদিন বলে মায়ের দুধ হয় না, দুধ হয় না, কিন্তু বাচ্চাকে যদি সাথে রাখা হয় তাহলে দেখা যায় যে তাদের দুধের পরিমাণ যথেষ্ট ভালো হচ্ছে। কাজেই এই ক্যাঙ্গারু মাদার কেয়ার, এবং আমরা বলি যে শিশুর স্কিন ত্বকের সাথে মায়ের ত্বকের যে তাপমাত্রার বিনিময়, এই পদ্ধতিটা বা ক্যাঙ্গারু মাদার কেয়ারটা গ্রামেগঞ্জে যেখানে বাচ্চা হোক না কেন, এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা খুব কঠিন কিছু না, একটু বুঝে নিলেই হলো যে মায়েরটা মানে তাপমাত্রা যেন মায়ের শরীরের তাপমাত্রা এবং শিশুর তাপমাত্রা একই রকম থাকে, তাহলে দেখবেন যে শিশু মৃত্যুর হার অনেক কমে যাবে এবং শিশু সুস্থভাবে বেঁচে থাকবে। হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সপ্তাহ। হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সপ্তাহ। ডাক্তার ডাক্তার ডাক্তার, যখন তখন পড়ে ডাক্তার।